পুরো এলইডি টিভি, ঠিক আছে, মাঠে প্র্যাকটিস হচ্ছে। তোমরা ভাবছো যে মাঠে ইস্ট বেঙ্গল বাস, আমাদের শুভেন্দু মালিক যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আজ বাঙালির লড়াইয়ের নাম ইস্ট বেঙ্গল, তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এই ইস্ট বেঙ্গল গেট, আমরা এখন ক্লাবের ক্যান্টিন দেখে নাও। ইস্ট বেঙ্গল ক্লাব, ইস্ট বেঙ্গল বাস, আর এই ইস্ট বেঙ্গল গেট। তোমাদেরকে ভিডিও, তোমাদেরকে মাঠের ভিডিও আর ভিতরকার ভিডিও তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এই ইস্ট বেঙ্গল গেট, আমরা এখন মাঠে আর ভিতরের দিকে তোমাদেরকে ভিডিও দেখাবো, দেখতে থাকো, ঠিক আছে? চলো ভিতরের দিকে তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, আজ আমরা ইস্ট বেঙ্গল ক্লাব গ্রাউন্ডে, তো আজ আমাদের খেলা আছে ইস্ট বেঙ্গল মাঠে, আর তার আগে একটু মাঠটা ঘুরে নিচ্ছি আর জাস্ট একটু ভিডিও করে নিচ্ছি, তোমাদেরকে দেখাবো ইস্ট বেঙ্গল মাঠ কীরকম এখন হয়ে আছে বর্তমানে। তো তোমরা দেখো পিছনটা, তো স্টেডিয়ামটা মোটামুটি ভালোই লাগছে, কিন্তু স্টেডিয়াম তো তোমরা দেখেছ, ব্যাকগ্রাউন্ডটা সত্যি খুব ভালো লাগছে। এদিকটা দেখে নাও, এদিকে এরিয়ান টেন্ট, ওদিকটা করে এরিয়ান, এরিয়ান টেন্ট ওখান দিয়ে নামবে, ওখান দিয়ে ওরা প্র্যাকটিসে নামবে, আর এদিকে ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল সবাই মতো প্র্যাকটিস করে বাড়ি গেছে। তো আর পিছনে দেখতেই পাচ্ছ ময়দান, পুরা আঁকা পুরা ময়দান। আজকে জানি না তোমাদেরকে ভিডিও, খেলার ভিডিও দিতে পারবো কি, তবুও রোজকারের মতো একটাই কথা বলবো, চেষ্টা করবো ভিডিও দেবা, যদি কোনো বন্ধু ভিডিও করে তোমাদেরকে দেব। আর তোমরা প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো, একদম শেয়ার করছো না, ঠিক আছে? প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো, শেয়ার করলে ভালো লাগবে, কারণ চ্যানেলটা যদি একটু বড় হয় তো তোমাদের সাপোর্টেই হবে, তোমাদের ভালোবাসাতেই হবে। প্লিজ একটু সাবস্ক্রাইব একটু বাড়াতে হবে, আর যেরকম রেসপন্স দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ। আর কমেন্টে বলো আমার কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে, ঠিক আছে? চলো আগে দেখতে থাকো তোমরা ভিডিওটা। ইস্ট বেঙ্গল ক্লাবের রাস্তা দেখেই নাও, ভিতরটা, এদিকেও ড্রেসিং রুম, এদিকেও ড্রেসিং রুম, ও তেরি বেঙ্গলের লেন্থ দেখে নাও, খুব সুন্দর। আর পিছনটা দেখে নাও, সত্যি খুব সুন্দর লাগছে। আর এদিকে পিছনটা, এদিকে ক্লাব হাউস, সত্যি খুব সুন্দর ইস্ট ক্লাবের লাগছে। আর এটা একটা মানে ফ্ল্যাগ, যেহেতু লম্বা দেখতেই পাচ্ছি পিছন পুরো। আর সামনে ক্যামেরা এটা দেখাচ্ছি, দেখে নাও সামনে ভিডিওটা, দেখেই নাও খুব সুন্দর লেনটা করেছে। পুরো এলইডি টিভি, পুরো এলইডি টিভি, ঠিক আছে, মাঠে প্র্যাকটিস হচ্ছে। তোমরা ভাবছো যে মাঠে প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস না, এটা পিকচার, ঠিক আছে, এটা পিকচার। আর এটা অনুষ্ঠানটা হচ্ছে, দেখে না, তোমরা ভাবছো টিভিতে অনুষ্ঠান হচ্ছে, পুরো এলইডি, তো অনুষ্ঠান না, এটা একটা পিকচার। আর এখানে সব পিকচার দিয়েই রেখেছে, তো এইটা ইস্ট বেঙ্গলে জেতা ট্রফি নিয়ে। আর এদিকে ইস্ট বেঙ্গল ক্লাবে হয়তো ক্যান্টিন, এটা এদিকে ক্যান্টিন, আর এদিকে পুরোটা সামনে ক্লাব টেন্ট,
প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? মুছেছে তো, ওইটা দেখে নিয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাবের ক্যান্টিন এটা, তো এটা ক্যান্টিন, সত্যি খুব সুন্দর লাগছে। ও শেট, ক্লাবের ক্যান্টিন দেখে নাও, লাগে না মুঝে জব সে দিল কো মেরে তু লগ হে নিন্দ রাতো কি মেরি চাহত বাতো কি মেরি চেন কো ভি মেরে তুনে ইউ তগ হে জব সাসে ভরু মে বন্ধ আগে। তোমরা ক্যান্টিন দেখেই নিয়েছো, ক্যান্টিন এখান থেকে তোমরা দেখতে পেয়েছো ক্যান্টিনটা। হ্যাঁ হ্যাঁ, এদিকে হয়তো ড্রেসিং রুম, কোনটা বুঝতে পারছি না, ওইদিকে ড্রেসিং রুম আছে। তো এখান দিয়ে আমরা এখন বাইরে যাব, তোমরা দেখেই নিয়েছো। তো সামনে ফ্রন্টটা তোমরা দেখো, পিছনে আর্মি টেন্ট, আর এদিকে ইস্ট বেঙ্গলের ব্যানার লাগানোই আছে ওয়ান ইয়ার। সামনে ক্যামেরা বলে তোমাদেরকে দেখাতে পারছি না। এদিকে তো ওয়ান ইয়ার, 100 বছরের, তোমাদেরকে সামনে ক্যামেরা দেখাচ্ছি, এগুলো দেখো। ভিডিওটা দেখতে থাকো, খেলার ভিডিও তোমাদেরকে দেবো। এটা ইস্ট বেঙ্গল ক্লাবের ব্লগ করলাম, তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আর শেয়ারটা করো একটু আমাদেরকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। ওকে, বাই বাই।